প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেরিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি টপিকস সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তো চলুন শুরু করা যাক কাজী নজরুল কবে কোথায় জন্মগ্রহণ করেন এগারোই জ্যৈষ্ঠ ছয় চব্বিশে মে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ চব্বিশ পরগনার বর্ধমান জেলার আসানসোল চারুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন কবে কাজী নজরুল মৃত্যুবরণ করেন উনত্রিশ আগস্ট উনিশশো সালে বাংলা বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দ বঙ্গবন্ধু সরকার কর্তৃক রাষ্ট্রীয় অতিথি হিসেবে নজরুলকে কলকাতা থেকে ঢাকায় আনায়ন করা হয় কত সালে উনিশশো সালে চব্বিশে মে উনিশশো সালের চব্বিশে মে নজরুলকে কবে বাংলাদেশের সরকার নাগরিকত্ব প্রদান করে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি নজরুলকে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান করে উনিশশো ছিয়াত্তর সালের আঠারোই ফেব্রুয়ারি নজরুল কবে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন নজরুল উনিশশো সালের দশে অক্টোবর তার তেতাল্লিশ বছর বয়সে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন ঢাকা নজরুলকে কবে বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দেয় নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি দেয় উনিশশো সালে রবীন্দ্র ভারতী কবে ডিলিট উপাধি দেয় রবীন্দ্র ভারতী কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি দেয় উনিশশো উনসত্তর সালে ভারত সরকার কাজী নজরুলকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে ভারত সরকার কাজী নজরুলকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে তাকে জগত পুরস্কার প্রদান করেন কলকাতা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে জগত পুরস্কার দেন উনিশশো সালে। কত সালে নজরুলকে একুশে পদক পান কত সালে নজরুলকে একুশে পদক দেওয়া হয় উনিশশো সালে কত সালে কাজী নজরুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পান কাজী নজরুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পান সালে সালে বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত দুই হাজার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান কত তৃতীয় বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালের চব্বিশে মে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালের চব্বিশে মে সাংবিধানিকভাবে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি কাজী নজরুল কতবার ঢাকা এসেছেন কাজী নজরুল ইসলাম ঢাকায় এসেছেন তেরোবার প্রথম ঢাকা এসেছিলেন উনিশশো সালে প্রথম ঢাকা এসেছিলেন উনিশশো সালে নজরুল কতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কাজী নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন পাঁচবার নজরুল কোন চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন নজরুল ধ্রুব চলচ্চিত্রে নারদ চরিত্রে অভিনয় করেন এটি ছিল নজরুলের প্রথম চলচ্চিত্র অভিনয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ